আমার টাকা দিয়ে আমি মদ কিনছি, আমি মদ খাবো, তোদের সমস্যা কি? যাই সমস্যা কি? মদ খাও মানুষ হও, মদ খাও মানুষ হও, মদ খাও মানুষ হও। আমি আজকে আমার ভাতা পাইছি, 3.5 লক্ষ টাকা পাইছি ভাতা। আমি এখন আমার মদ কিনছি, কারণ অনেকে বিশ্বাস করবে না, আমি জাতিসংঘের উপদেষ্টা ছিলাম, অনেক বড় বড় পদে চাকরি করছি, এই জন্য আমার ভাতা বেশি, পেনশন। আমি এখন আমার এই মসজিদে নামাজ পড়তে যাই নাই, কারণ যে গায়ে যাইলে আমার জোর ধরে ভাই সুমা দেয়, মুখের মধ্যে সুমার দাগ ইয়ে করে আরবিয়া, তারপরে আমার জড়াইয়ে ধরে এবং জোরে ছাপ দেয়, আমার বুক ফাটি যায়, রক্ত বাইরে জিকা, বুকের ভিতরে আমার অপারেশন আছে ভাই, পেটে হেরা এটি বুঝে না, আমার ধরে জোর করে ছাপ দেয় ভাই, এর লেগে আমি এই মসজিদে যাই না। আপনারা দেখছেন এই গত উইন্টার শুরু হয়েছে, পরে শীতের মধ্যে যাইনি, সামারে যাই সুন্দর সুন্দর পাঞ্জাবি পয়লা যাইতাম, তাও যাইতে পারি না ডরে। এখন আজকে আমি এই এর আগে একটা খাইছি আমার প্রিয় জিয়ার সবে খাতার, আমি কইছি যে আমার ডাক্তার হচ্ছে গেছি, কইছে মাঝে মধ্যে খাইলে কোনো একটু অসুবিধা হবে না, ওষুধ খান তো, মানে ওষুধ খাওয়ার আগে পরে 2-3 ঘন্টা পরে খাইলে কোনো অসুবিধা হবে না, এই জন্যে ওই অ্যালকোহল ফ্রি, অ্যালকোহল ফ্রি খাইছি। কিন্তু আজকে শুক্রবারে ভাই আমি মিছা কথা কইতাম না, অ্যালকোহল ফ্রি কিনি নেই, আমার বাড়ির কাছে থেকে দোকান এই যে 3টা বিয়ার আনছি, বোতল 2টা, একটা কোটাটা খাই পারেছি, এখন এটা খাই। যারা মদ খায় এরা মিছা কথা কয় না, কিন্তু ভাই আমার জীবনেও মিছা কথা কই নেই। আমি এখন আজকে জুমার নামাজও যাই নাই 3 মাসের উপরে, এই শীত শুরু হয়েছে পরে যাই না, যখন থেকে পাঞ্জাবি পড়তে পারি না, আমার অনেকগুলো 14টা পাঞ্জাবি আছে বুঝছেন, 14 না 15 হইব, এই যেখানে আমার একজন ওই আমার পিরোজপুরের এক বেয়াই, আমার ছেলে স্বপ্নিল তো বিয়ে করছে বরিশাল, বরিশালটা বিয়ে আমার জন্য গত সামারে, সে উইন্টারে না সামারে দেশে গেছিল, 7টা পাঞ্জাবি আনছে, 7 রকমের, আরেকজন আনছে অনেক দামি সুন্দর একটা, এর আগে আমার বেয়াইন পাঠাইছে, আরও অনেকে পাঠাইছে, ভাগ্নি পাঠাইছে, আমার প্রথম প্রেমিকা পাঠাইছে মিনু চৌধুরী, তো এগুলি দেখি একটা এক একটা পড়ি বুঝছেন। এই এখন আমি কইছি যে আমার স্লোগান ছিল আগো, মদ খাও মানুষ হও, মদ খাও মানুষ হও, মদ না খাইলে তোরা মানুষ হবি না, তোরা এই যে ঘরে আগুন লাগাই ব্যাস। আজকের বাই শুনছি 200 লোক নাকি পুড়ে জ্বলে পড়ে ছাই হয়ে গেছে, এবং এরা সবাই আমাদের দূরসম্পর্কের আত্মীয়, ছাত্র ছাত্রী, বন্ধু বান্ধবী, আমার ছোট বউ ডাক্তার, ওর অনেক মানে সিনিয়র ভাই বোনরা, এই যে ঢাকা মেডিকেল কলেজের বুয়েটের ওর অত্যন্ত ঘনিষ্ঠ অনেকে মরে গেছে, হে অনেক কান্দাকাটি করছে, ওর পরিচিত লোকজন মরে গেছে, আমি কেন তুমি মরে গেলে কান্দ করে কাঁদবে কি, তুমি হে করে বাঁচাতে পারবা না,